আসসালামু আলাইকুম, আমি এখন মাছি দারুণ মজার একটা অ্যারাবিয়ান ডেজার্ট। এটার নাম হচ্ছে কাতায়েফ অথবা কাতাইফ, যাই হোক না কেন, ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই বানায় ফেলা যায়, তৈরি করা খুবই সোজা, খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে এসেছি, এটাকে জাল দিয়ে ফুটে আসার অবস্থায় আসলে আমি এটাকে একটু ভিনেগার দিয়ে ছানা কেটে নিব। দুধটা পুরোপুরি বলক আসার দরকার নাই, পাশ থেকে যখন বাবুল উঠা শুরু করবে তখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে একটু নেড়ে নিব, এটা সাথে সাথে ছানা হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেল, একদম পরিষ্কার সবুজ পানি বের হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে এর মধ্যে বলকও চলে আসছে, জাস্ট বলক উঠার আগে দিয়ে দিলেই হয়। চুলাটাকে বন্ধ করে দিই, দিয়ে আমি এখন এই ছানার পানিটাকে ছেঁকে ছানাটাকে নিয়ে নিই। আমি এখানে 2 কাপ দুধ দিচ্ছি, তার সাথে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিব। এটা আমার ঘন একটা ক্ষীরের মতো করে নিতে হবে, কাস্টার্ডের থেকেও একটু ঘন। 1/2 কাপ চিনি দিলাম, এখানে ব্যবহার করা হয় অরেঞ্জ ব্লসম ফ্লেভার, আমি সেই জায়গায় আমাদের রোজ ব্লসম ফ্লেভার দিয়ে দিলাম, মানে গোলাপ জল আর কি, কেমন জল দিতে পারেন যার যার খুশি। এখন এটাকে মিশায় আমি জাল দিলেই এটা একটা ঘন ক্ষীর টাইপের হয়ে যাবে। আগে একটু মিশাই নেই, কর্নফ্লাওয়ার নিচে জমে থাকে, চিনিটা জালের সময় গলে যাবে, কর্নফ্লাওয়ারটা মিশলেই হইল। এখন আমি চুলাটা জ্বালাই দেই, চুলাটা জ্বালাই লো আর মিডিয়াম হিটের মাঝামাঝিতে আমি এভাবে নাড়তে নাড়তে এটাকে বলকে এনে নিব। বলকে আসলে এটা ঘন হয়ে যাবে, তার আগে ঘন হইতে থাকবে, বলকে আসলে একদম পুরাপুরি হয়ে যাবে আর কি। কয়েক মিনিটের মধ্যে এটা দেখেন ঘন হয়ে যায়, বেশ ফুটে উঠতেছে, নাড়ার উপরে রাখতে হবে নাহলে কিন্তু তলের দিকে জমে যাবে। আর একটু ফুটে উঠলে আমার এটা হয়ে যাবে, ফুটাটা দেখে বুঝতে পারতেছেন কতখানি ঘন হয়েছে, এটা বেশ ক্ষীরের মতো হইতে হবে। এটা তো মোটামুটি পুরাপুরি ফুটে উঠলো, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিই, দেখেন কেমন করে ফুটতেছে। এখন যেটা করতে হবে আমার, এই যে ছানাগুলো আমি রাখছি যে চেলে ছেঁকে আর কি পানি ছেঁকে, ওই ছানাগুলো এর সাথে দিয়ে আমার ভালো মতো মিলাই নিতে হবে। গরম থাকতে থাকতেই মিলাই নিই, তাহলে ভালো মতো মিলে থাকবে, একদম যাতে মিশে যায়। মোটামুটি মিলাই নিলাম, খুব ভালো মিললো না, একটু ঠান্ডা হোক তারপরে এটাকে একটা ভালো মতো ঘুটা দিলেই মিলে যাবে। আমি এটাকে এখন ঠান্ডা করে নিব। আমি এখানে 2 কাপ ময়দা নিছি, ময়দাটাকে আমি একটু চেলে নিছি, এর মধ্যে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা অথবা বেকিং পাউডার যেটা দিতে চান দিতে পারেন, 2 চা চামচ ইস্ট, 1/4 কাপ মানে 1/4 কাপ গুঁড়া দুধ, অপশনাল এটা দিতে চাইলে দিতে পারেন, না না চাইলে না, অসুবিধা নাই, দিলে টেস্টটা ভালো হয়। 1/4 কাপ 1/4 কাপ সুজি দিয়ে এইগুলো একটু মিলাই নিই। এখন এর মধ্যে আমি 2.5 কাপের মতো পানি দিব, নর্মাল টেম্পারেচারে পানি দিচ্ছি, এখন গরমকাল, না হইলে একটু হালকা গরম পানি দিলে ভালো হইতো। তো আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে আগে দেখি গুলায়, নাহলে আর একটু দিব, এটা মোটামুটি একটু ঘন টাইপের একটা ব্যাটার হবে আর কি, না 2.5 কাপই লাগবে। হয়ে গেল, এখন একটু পাতলা দেখা গেলেও সুজিটা পানিতে নেই, এটা কিন্তু একটু ফুলে যাবে, মানে কমে যাবে, যাই হোক। এখন এইটাকে আমি ঢেকে রেখে দিব 1/2 ঘন্টার উপরে, ইস্টটা যাতে ভালো মতো অ্যাক্টিভেট হয়। 1/2 ঘন্টা পরে এই হচ্ছে অবস্থা, দেখেন ইস্টটা বেশ ফুলে উঠছে। এখন এটাকে আমি ঘুটে আবার মিলাই নিব, ভালো মতো ঘুটে মিলাই নিতে হবে যাতে কোনো ফেনা না থাকে। হ্যাঁ হইল, হ্যাঁ চলবে। এখন আমি এটাকে ভেজে ফেলবো। আমি একটা ফ্রাই প্যান খুব কম আঁচে রেখে দিছি, মানে মিডিয়াম আর লোর, মাঝামাঝি মাঝামাঝি না লোর দিকেই বেশি। প্রথমবারের জন্য আমি এখানে হালকা একটু তেল ব্রাশ করে এখন এটাকে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিব, এটা প্রথমবারই লাগবে, পরে লাগবে না। এখন এগুলাকে আরেকবার ঘুটে দিয়ে, এটা কিন্তু ফেনা হইতেই থাকে, মানে যেহেতু ইস্ট আছে আমি পছন্দ মতো যেই সাইজের করব সেই সাইজের দিকে কাছাকাছি রাখি, নিলে পড়ে যাবে। বাটিতে নিব, নিয়ে এই মাঝখানে দিয়ে দিব, এটা যতদূর ছড়ায় ছড়াক, আমি ছোটো ছোটো করে করবো, কেউ ইচ্ছা করলে একটু বড় করেও করতে পারেন। এখন মিনিট খানেকের মধ্যে এটা হয়ে যাবে, দেখেন উপরে বাবুল উঠা শুরু হয়ে গেছে,
আঁচটা কিন্তু মিডিয়াম আর লোর মাঝেই রাখতে হবে, অথবা লোর দিকে বেশি, ঝট করে পোড়ায় ফেলে লাভ নাই। উপরের অংশটুকু কাঁচা কাঁচা ভাব চলে গেলেই আমি এটাকে তুলে নিব। আরামে উঠে আসে দেখেন আপনার, আমি দেখাচ্ছি একটা জালির উপর আমি নিয়ে নিব, কারণ এটা ভিজা অবস্থায়, মানে গরম অবস্থায় একটু ভিজা ভিজা থাকবে। এই যে দেখেন পিছন দিকটা এইরকম কালারের হলো, এই যে এরকম, আর সামনের দিকটা তো বুঝতেই পারতেছেন। একটা জালির উপরে আমি উঠে নিব যাতে এটা ঠান্ডা হয়ে যেতে পারে, তা না হলে একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে যাবে, আর প্লেটের উপরে নিলে প্লেটের মধ্যেও লেগে যাবে। তো এইরকম করে আমি সবগুলোকে ভেজে নিব। এফাকে আমি আরেকটা দিয়ে দিই, ছড়ানোর দরকার নেই, নিজে থেকে যতটুকু ছড়বে ততটুকুই যথেষ্ট, তাহলে সবগুলো এক সাইজের হবে। প্রথমটা স্বাভাবিকভাবে একটু খারাপ হবে, পরেরগুলো সব ঠিক হয়ে যাবে। তো পরেরটা আপনাদের আমি পুরো সময় দেখাচ্ছি, ঢালার শুরু থেকে এটা হওয়া পর্যন্ত দেখ, বুঝতে পারবেন কত মিনিট লাগলো, কতক্ষণ সময় লাগলো। আমার বিলে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ, বাস বুঝে গেছে চোখ। এই দেখেন উপরের কাঁচা কাঁচা ভাবটা চলে গেলেই এটা সাথে সাথে তুলে নিতে হবে। এটা পিছন দিকটা হয়েছে এরকম সুন্দর বাদামি ফিল, এই যে দেখেন, এরকম করে আমি সবগুলোকে ভেজে নিই। তো আমি বেশ অনেকগুলো বানিয়ে নিলাম, এই হচ্ছে আমার পুরটা। এখন যেটা করতে হবে, এটা এইটাকে মাঝখানে, মাঝখানে না, পুরাটার মধ্যে একটু পুর দিতে হবে, সামনের দিকে বেশি পিছন দিকে কম দিয়ে এই শেষের দিকটা এইভাবে মোড়ায় মোড়ায় এনে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। দেখেন আমি যেভাবে লাগাচ্ছি, এই যে বেশ জোরে জোরে চাপ দিতে হবে, কিন্তু এটা ঠান্ডা হইলে, কিন্তু নরম থাকলেও আঠালো অত থাকে না। হইলো এই সামনের দিকটা এরকম হইলো পুরটা, পুরটাকে আমি একটু সাইজ করে দেই, বাস পুরটা বেশি নরম করবেন না, বেশি নরম করলে কোনো কিছু দিয়ে পরের দিকে জাল দিয়ে একটু শক্ত করে নেবেন, যাতে পুরটা গলে পড়ে না যায়, মানে গড়ায় পড়ে না যায়। এরকম করে আমি সবগুলা একটা প্লেটের মধ্যে এভাবে উঠাই নেব, এই যে দেখেন। তারপরে উপরে একটু বাদাম ছিটাই দিতে হবে, সাধারণত পেস্তা বাদাম দেওয়া হয়, তা আমি অল্প একটু বাদাম ছিটাই দিব। এইভাবে এইভাবে করে সবগুলোকে আমি লাগাই নেই, বুঝতেই পারতেছেন না, যেভাবে চতুর্দিকটা টিপে লাগায় তারপরে মাথার দিকে দিয়ে দিতে হবে। এই দেখেন হয়ে গেল আমার কাতাইফ, ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই বানায় নেওয়া যায়। এটার উপরে একটু চিনির শিরা দিয়ে দেওয়া হয়, তো এমনি মিষ্টি আমি আর দিলাম না, আর দিলে একটু ভেজা ভেজা হয়ে যায়। আপনার কেউ চাইলে একটু চিনি, পানি আর সমপরিমাণ চিনি নিয়ে একটু গলায় শিরা করে উপরে দিয়ে দিতে পারেন। এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিন হিসাবে ব্যবহার করতে পারেন। আর খাইতে যে কি মজা, যারা খাইছেন তারা তো জানেনই, যারা খান নাই ঝটপট বানায় ফেলেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বিশেষ করে ভিতরে পুরটার স্বাদ অসাধারণ, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।